কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের রাজভবন অভিযান। বুধবার দুপুর দুটোর পরে রবীন্দ্র সদন থেকে মিছিল করে রাজভবনে যান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের সাংসদ, বিধায়ক, শাসক দলের শীর্ষস্থানীয় নেতারা। রাজভবনের দুয়ারে পৌঁছে গেলেও রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা হয়নি। তিনি বৃহস্পতিবার উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন। উত্তরবঙ্গ থেকে রাজ্যপাল দিল্লিতে চলে গিয়েছেন। রাজ্যপালহীন রাজভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে তৃণমূল। রাজ্যের শাসক দলের অভিযোগ, রাজ্যপাল তাদের বিক্ষোভ আন্দোলনে ভয় পেয়ে পালিয়ে গিয়েছেন। ধর্ণা মঞ্চ থেকে অভিষেক ঘোষণা করেন, সভায় যোগ দেওয়ার জন্য যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা চাইলে ফিরে যেতে পারেন। ইডি এর পরে এক নোটিশ দিচ্ছে আমাকে, আমি তো কলকাতায় রয়েছি, সবার সামনে রয়েছে, বিজেপির নেতারা কেন পালিয়ে বেড়াচ্ছে? আমার প্রশ্ন এতটুকু, নোটিশ দিচ্ছেন আমাকে, আমার স্ত্রীকে, আমার মাকে, আমার বাবাকে, আর আপনারা কেন পালিয়ে বেড়াচ্ছে? তার কারণ মানুষ আপনাদের বিরুদ্ধে প্রতিরোধের রাস্তা বেছে নিয়েছে, এবং মানুষ যদি রাস্তায় নামে তাহলে ক্ষমতা নেই মানুষের আন্দোলনকে আটকাতে। আপনারা ফিরে যেতে চাইলে ফিরে যান এবং সবাই শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যান আমি চাই, কিন্তু রাজ্যপাল যতক্ষণ না আমাদের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করবে আমরা এই ধর্ণা মঞ্চ ছেড়ে যাবো না, আমরা এখানেই চলে যাবো। সোমনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।